মৌচাক। মৌচাকে অসংখ্য মৌমাছি থাকে। মৌমাছিদের মধ্যে সাধারণত তিন ধরনের মৌমাছি থাকে, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, শ্রমিক মৌমাছি। রানী মৌমাছির কাজ হচ্ছে ডিম পাড়া। পুরুষ মৌমাছির কাজ হচ্ছে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেওয়া। শ্রমিক মৌমাছির কাজ হলো মকরন্দ সংগ্রহ করে মধু তৈরি করা, মৌ তৈরি করা এবং সন্তানদের লালন করা। মৌমাছিরা সাধারণত যখন মকরন্দ সংগ্রহ করে মধু তৈরি করে তখন মধুতে যে ধরনের মধুতে পুষ্টিগুণ থাকে সেই পুষ্টিগুণগুলো হলো গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে। এছাড়াও অ্যামাইনো অ্যাসিড এবং বিভিন্ন খনিজ মৌল থাকে। খনিজ মৌলের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম থাকে এবং ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি থাকে। মৌমাছিরা কত ফুল ফুটেছে মধু সংগ্রহ করতে দু ধরনের নৃত্য করে। একটি হচ্ছে চক্রাকার নৃত্য, যেটি কিনা যেটি 100 মিটারের মধ্যে ফুল ফুটলে সে এই নৃত্যটি মৌমাছিরা করেন। শ্রমিক মৌমাছিদের বোঝাতে যে এখানে একটি মধু এখান থেকে মধু সংগ্রহ করা যাবে। এবং আরেকটি নৃত্য হচ্ছে বট্টিক নৃত্য, যেটি ইংরাজি আট সংখ্যার মতো নাচটি করে। এটি যখন বেশি দূরত্বে মানে 100 বা 200 মিটার বেশি দূরত্বে যায় তখন এই নৃত্যটি করে মৌমাছিদের বুঝিয়ে দেয় যে এই দূরত্বের মধ্যে ফুলটি আছে। এবং মৌমাছি অনেক ধরনের হয়, যেমন ছোট মৌমাছি, পাহাড়ি মৌমাছি এবং ইউরোপীয় মৌমাছি। এমন একটি প্রক্রিয়া যেখানে আদি থেকে তৈরি হওয়া জায়গাটকের সঙ্গে উন্নত মানের ডালের ছাকা যোগ করে জল কলম তৈরি করা হয়। এটি বিভিন্ন ধরনের হয়, যেমন ভিনেগার কলম, চিপ কলম, শাখা কলম ইত্যাদি। এটি সাধারণত আষাঢ় মাসে করা হয়ে থাকে। এর ফলে বংশ বিস্তার ভালো হয় এবং ফলন ভালো হয়। কোনো একটি গাছ থেকে ডাল কেটে মাটিতে পুঁতে সেখান থেকে গাছ বার হয়, এটিকে শাখা কলম প্রক্রিয়া বলা হয়। উদ্ভিদের কোনো একটি অঙ্গ থেকে নতুন চারাগাছ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে অঙ্গ বিস্তার বলা হয়ে থাকে। যখন শিয়ন এবং স্টক যুক্ত হয়ে যায় তখন স্টকের ওপরের অংশ এবং শিয়নের নিচের অংশ কেটে দেওয়া হয়, যার ফলে গাছটির ফলনও বৃদ্ধি পায় এবং গাছটি শক্তিশালীও হয়।